বর্তমানে আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। পর্দার চেয়ে ব্যক্তি জীবনের কাজকর্ম নিয়ে অনেক বেশি আলোচিত এই নায়িকা। বিশেষ করে এবার একটা আলোচনা তৈরি হয়েছে তার ফিতা কাটা নিয়ে। তিনি প্রতি মাসে এত পরিমাণে ফিতা কাটেন যেটা অবাক করেছে শাকিব খানকেও। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। পর্দার কাজ কমে গেল, ফিতা কাটার কাজে ঘোর ব্যস্ত সময় কাটছে অপু বিশ্বাসের। তিনি পর্দার চেয়েও যেন এই উদ্বোধনের কাজেই আরো বেশি জনপ্রিয়তা কুড়িয়েছেন। যে কোনো প্রোগ্রাম বা সব উদ্বোধন মানেই অপু বিশ্বাস। দেশের সর্বস্তরে ফিতা কাটার কাজে এখন অপুকেই দেখা যায়, যেটা নিয়ে নানা রকম ভাবে আলোচনা সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। কে বলছে ফিতা কেটে পর্দার চেয়েও বেশি উপার্জন করছেন অপু, আবার কেউ এই বিষয়টিকে ভালো চোখে দেখছেই না। কে বলছে ফিতা কেটেই এখন দিন চলছে অপু বিশ্বাসের। এখন মূল বিষয় হচ্ছে ফিতা কাটা নিশ্চয়ই দোষের কিছু নয়, এই যোগ্যতা সবার থাকে না। ইন্ডাস্ট্রিতে আরও তো কত নায়িকাই রয়েছে, কিন্তু সকলের মাঝেও অপুকেই কেন ডাকা হয়? নিশ্চয়ই তিনি সেই যোগ্যতা অর্জন করতে পেরেছেন, আর সেই বিষয়টি মুগ্ধ করেছে শাকিব খানকে। যদিও শাকিবের সাথে একই ছাদের নিচে থাকা হয় না তার, তবুও এখন তারা একে অপরের পাশেই থাকেন। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে শুধু অপুর ক্ষেত্রেই নয়, ভালো কাজে শাকিব সর্বদা সবাইকে সাপোর্ট করেন। অপু লাস্ট ইয়ারে কম করে হলো 200 শপ ওপেনিং করেছেন, আর তার বাইরে বিভিন্ন প্রোগ্রাম তো রয়েছে। বলা যায় একজন নায়িকা হিসেবে এটা তার জন্য বিশেষ একটা প্রাপ্তি, যে যোগ্যতা সবার থাকে না। কিন্তু সেটা পজিটিভ না দেখে নেগেটিভ মন্তব্য করছে কিছু ব্যক্তিবর্গ গণেরা। বলা হয়েছে অপু এখন শুধু ফিতা কাটে, কথাটা এমন ইঙ্গিতে বলা হয়েছে যেটা অপুর জন্য নিশ্চয়ই অত্যন্ত অপমানজনক। মিস্টার ইকবাল সাহেব অনন্ত জলিলের সাপোর্ট নিয়েই এমন একটা খোঁচা দিয়েছেন অপু বিশ্বাসকে। এখন এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।